গাড়ি প্রতারণা চক্রের পর্দা ফাঁস, পুলিশের জালে চক্রের দুজন অভিযুক্তদের শুক্রবার বিকেলে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গাড়ি প্রতারণা চক্র জাল বিস্তার করেছিল। বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারকরা মোটা টাকার লোভ দেখিয়ে গাড়ি নিত, সরকারি বেসরকারি সংস্থায় ভাড়া খাটানোর নাম করে। নতুন গাড়ি কেনার জন্য ফিনান্সের ব্যবস্থা করে দেওয়ারও টোপ দেওয়া হতো, পরে সেই গাড়ি বিক্রি করে দেওয়া হতো পানাগড় অথবা অন্য কোথাও কাবাড়িতে, যাতে কোনো সন্দেহ না হয় সেই জন্য গাড়ি চুরি হয়ে গেছে বলে জানিয়ে দেওয়া হতো গাড়ির মালিককে। থানাতে গাড়ি চুরির অভিযোগ দায়ের করত প্রতারকরা। দীর্ঘ দিন ধরেই চলছিল এই কারবার। এরকমই দায়ের হওয়া একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে অন্ডাল থানার পুলিশ খোঁজ পায় ওই চক্রের। যারা অভিযোগ দায়ের করছে তারাই এই কাজের সাথে যুক্ত বলে তদন্তে জানতে পারে পুলিশ। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে অন্ডালের খাস কাজরা এলাকা থেকে অন্ডাল থানার পুলিশ প্রতারণা চক্রের দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম ইমরান খান ও অমিত যাদব। ধৃতদের শুক্রবার বিকেলে অন্ডাল থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন।